গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে সকাল 7:15। সকাল হয়ে গেছে, এখানে একটা জানলার ধারে গাছ, বেগুন গাছটা শালকি পাখি সব পাতা খেয়ে নিয়েছিল, আবার নতুন করে পাতা বেরিয়েছে, তার জন্য আমি পুতুলটা দিয়ে রেখেছি কাকতাড়া হিসেবে, যাতে শালকি পাখি ভয় ফেলে না আসে। বাইরের ভিউটা আপনারা দেখুন, আমি এখন তিনতলাতে আছি। তিনতলা থেকে নামবো আমি দুতলায়। ওঠেনি এইনি, ঘুম থেকে উঠতে পারো এনি এনি, হাই বলো হাই বলো এনি। এখনো সকাল হয়নি, আর এই গাছে জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু কালকে হালকা বৃষ্টি হয়েছে, এই গাছে এখনো জল আছে। আজকে আমরা জল দেবো না, যে বাইরে ওয়েদারটা খুব সুন্দর দেখাচ্ছে। গাছগুলো কেমন চাঙ্গা হয়ে গেছে, কালকে ঝলসানো নয়নতরাটা আজকে খুব সুন্দর দেখাচ্ছে, চাঙ্গা হয়ে গেছে গাছগুলো সব। এটা দোতলার ব্যালকনি, দোতলার উইন্ডো, এটা দোতলার উইন্ডো, তিনতলার উইন্ডো ডেকোরেট আমি একদিন দেখাবো। এমনি ঘুম থেকে উঠে এখন একটু পড়তে বসেছে, এক্ষুনি ওর ম্যাম চলে আসবে, তাই একটু পড়া বাকি আছে, অঙ্ক বাকি আছে, ওইটা অঙ্কটা করে নিচ্ছে। শরীরটা ভালো না, মনটা তাই খারাপ, গরমের জন্য ওর কষ্ট হচ্ছিলো, কিন্তু কালকে বৃষ্টি হয়ে একটু রিলিফ পেয়েছে। তো দেখে নিই আমরা নেক্সট কী করি। দেখুন আমাদের ট্রেনের ধারে বাড়ি, রেল লাইনের ধারে বাড়ি। বন্ধুরা এখন আমি আলু খাচ্ছি, এখানে রিমার তরকারি হচ্ছে, রিমার তরকারি হচ্ছে ঝিঙে পেঁপের তরকারি, এখানে ডিম সেদ্ধ করতে দেওয়া হবে, আজকে আমাদের ডিম আলু রান্না হবে। রিমার তরকারি হচ্ছে একটা, একটা আলু ভাজা হচ্ছে। রিমা রিমা হাই করো, হাই করো হাই করো, রিমা হাই হাই বলো, হাই বলো, হাই জোরে বলো, ভাই বলো হাই। রিমার ঘুম পেয়ে গেছে, রিমা এবার ঘুমাতে যাবে, গরমের জন্য রিমার টাকলু হয়েছে, টাকলু টাকলু হয়েছে রিমা গরমের জন্য। Inside my own world of make-believe, kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in pink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything, fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ভিডিওটা পুরো দেখতে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।